সুন্দরবন ধ্বংস করে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে বিএনপি দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে। বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা জ্ঞাপনের আগে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। সুন্দরবনের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে বিএনপি তার অবস্থান স্পষ্ট করেছে। সোমবার জিয়াউর রহমানের কবরে নতুন কমিটির নেতাদের নিয়ে চেয়ারপার্সনের শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের কাছে বিএনপির অবস্থানের কথা জানান দলের মহাসচিব। আমরা খুব পরিষ্কার স্ট্যান্ড আমরা নিয়েছি, আপনারা জানেন। আমরা মনে করি যে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে, সুন্দরবনকে বিনষ্ট করে, পরিবেশকে দূষিত করে এখানে রামপালে প্রস্তাবিত যে পাওয়ার প্ল্যান্ট নির্মাণের কথা চলছে, এটাকে আমরা বিরোধিতা করেছি। এরপর বিএনপি চেয়ারপারসন নতুন কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানান। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে ঢাকার বাইরে থেকে কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া নেতারা আলাদাভাবে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানান। নতুন কমিটির নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন তাদের মূল চ্যালেঞ্জ। জনগণকে সাথে নিয়ে যে মুক্তির সংগ্রামে জনগণ আজকে যেদিকে তাকিয়ে আছে, সেটা আমাদের সকলে মিলে দেশকে মুক্ত করতে হবে। নতুন কমিটি এই সরকারের কাছ থেকে দাবি আদায় করে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। ভাষার আন্দোলন করেছিল তরুণরা, দেশ স্বাধীন করেছিল তরুণরা, গণতন্ত্র কিন্তু ফিরিয়ে এনেছিল তরুণরা। একটু সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই আমরা এগিয়ে আসব, দেশকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির নতুন নেতাদের প্রত্যাশা, এবার জনগণের সমস্যার সমাধান এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন বেগম খালেদা জিয়া। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা।